গাইবান্ধার সব নদ নদীতেই কমতে শুরু করেছে বন্যার পানি ফলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নদীতীরবর্তী এলাকার মানুষজন তবে নিম্নআনচলের বাড়ি ঘর থেকে পানি নামতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে পানি কমলেও এখনো দুর্ভোগ কমেনি বানবাসীদের পানি কন্তে যা আগদিন আছে পানি এ অনাহারে আছে কল চাল নিয়ে ঘর বাড়ি ভাঙা চুরে গরিব মানুষ আমরা মেম্বার চেয়ারম্যানেরাও খোঁজ করে খোঁজ করে না আর কি করি চলি কি কি বুদ্ধি করি পাঁচ দিন পানির অবস্থা ছিলাম এখানে কোনো চেয়ারম্যান মেম্বার কোনো উত্তরিষেধ করেনি গরু ছাগল নিয়ে কাদো বেকার মধ্যে আমরা খুব কষ্ট দুর্ভিক্ষের মধ্যে এখন বর্তমান আছি আজকে থাকি কয়েকদিন থেকে পানি কমতেছি এখনও দুর্ভিক্ষ এখনও যায় নাই কাদর মধ্যে খুব ইয়া কষ্টের মধ্যে বাথরুম টাথরুম গোসলখানা টানা সব নষ্ট কাঁচা বাথরুম সব কিছু গেল চার দিনের ব্যবধানে কমেছে ব্রহ্মপুত্র ঘাঘট আর কর্তোয়া নদীর পানি চলমানই বন্যায় জেলার চার উপজেলার ইউনিয়নের প্রায় সত্তর হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সহ একাশিটি শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায় প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমির পাট আউশ ধান শাকসবজি ও আমন বীজতলা কামাই করে ভাইনে কামাই রোজগার হয় না কামলা দিবের ভাইনে আমরা কৃষ্ণ খাটা মানুষ গরিব মানুষ কৃষ্ণ খাটি এখন এদের মধ্যে কেটা আমার কৃষ্ণ নিবে বুঝছেন খুব অসুবিধার মধ্যে আসি আর পাওয়াতে যে ঘাও ধরি গেছি নাম্যের বাইনে সারাদিন কতক্ষণ থাকে ঘরের কোনার মধ্যে পোকা মাকড়ের জন্য গ্যাংকে থাকি ওই সরকার দেখান যাই তিসি নিয়ে এখন আসিয়ে থাকি আমাদের বাড়ি পানি হয়েছে বাবা চারিপাশে আগ্নে তুলছিল নামি গেছে অসুবিধা হয়ে গেছে তাহমার পানি নামি গেছে আসি তো এই অস্থায়ীর মধ্যে আসি ওরি খাবার কষ্ট হলেও তো থাকার লাগবে ব্যস্ত আর ছাড়ি দেওয়া যা টুকটাক সংসার ছোট সংসার বড় সংসার এই যে ঘাট বাজার করে এখন জোটাইলে নাই না জোটাইলে আছে বন্যার পানি কমলেও হতাশা আর দুশ্চিন্তায় পড়েছে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো চরাঞ্চলের কৃষিভিত্তিক যাদের জীবন জীবিকা চরম বেকায়দায় পড়েছেন তারা পানি নেমে গেলেও বন্যার কারণে কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন দিনমজুর এই পরিবারগুলো দুর্গত অধিকাংশ এলাকাতেই দেখা গিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট এছাড়া গোখাদ্যের সংকটে গবাদি পশু বিপাকে পড়েছে বানবাসী মানুষরা এখনো প্রাণ সহায়তা না পাওয়ায় অনেক দিন কাটছে দুর্বিষহভাবে তো মোটামুটি যে চার পাঁচ দিন বন্যা ছিল আমরা খুব দুর্বিষহ জীবন যাপন করছি খুব কষ্ট করতে হচ্ছে তবে আল্লাহর কাছে আমরা শুকরিয়া করতেছি গত দুই দিন থেকে আমাদের বন্যার পানি একটু কমতে শুরু হয়েছে বাড়িঘর থেকে পানি সব নেমে যাচ্ছে তো এইভাবে যদি প্রতিদিন কমতে থাকে তখন আমাদের দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে আমার যে পাঁচ দিন থেকে যে পানি বন্দী লোকগুলো এই লোকগুলো বর্তমানে তারা পানিতে ছিল এখন একটু পানি কমাতে আমাদের মেইন রোডে পানিতে নামি যাওয়াতে শহরে পাঁচটা ওয়ার্ড এখনও ঘরে ঘরে পানি আছে এই মুহূর্তে আমাদের ডিসি স্যার ইউনো স্যার এমপি মহোদয় এই আমার কামারজানি ইউনিয়নে আসছিলো তারা পরিদর্শন করছে তারা আমাকে মোটামুটি অনেক শুকনো খাবার দিচ্ছে তিনশো সত্তরটি আর নয় টন চাল দিচ্ছে এবং এনজিওরাও স সহায়তা করতেছে মোটামুটি এখন আমাদের বন্যাটা মোটামুটি একটু কমের দিকে পানি কমের দিকে মিম ঢাকা পোস্ট